ভারতীয় ক্রিকেট সমর্থকদের সাথে বাংলাদেশি সমর্থকদের তিক্ততা অনেক আগে থেকেই, কিন্তু সেই তিক্ততা আরও বেড়ে যায় 2016 সালের বিশ্বকাপ টি টোয়েন্টির পর থেকে। ওই আসরে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে যায় বাংলাদেশ, যেই ম্যাচটিতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল 90%। ওই ম্যাচের পর ভারতীয়দের হাস্যরসের পাত্রে পরিণত হয় মুশফিকুর রহিম, কারণ সেই ম্যাচে শেষ ওভারে হার্দিক পান্ডিয়াকে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই উদযাপন করে বসেন মুশফিকুর রহিম। ম্যাচটি শেষে ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না টুইট বার্তায় মুশফিকের ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। একই আসরে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের হারে টুইটে ভারতীয়দের উপর ক্ষোভ ঝাড়েন মুশফিকুর রহিম। সেবার ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারও মুশফিকুর রহিমের সমালোচনা করেছেন। নতুন করে আবার মুশফিককে নিয়ে ভারতীয় সমর্থকদের বাড়াবাড়ি করতে দেখা গেছে। জাতীয় দলের ফিটনেস ট্রেনিং ক্যাম্পে অনুশীলনরত মুশফিকুর রহিমের একটি ছবি টুইটারে পোস্ট করেছে তারা। সেই ছবিটির ক্যাপশনে নানা বিতর্কিত কথাও লিখেছেন ভারতীয় সমর্থকরা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে।